এই রাজ্যে ভিন দেশের পড়ুয়ারা এসে ডাক্তারিতে চান্স পাচ্ছে, ইঞ্জিনিয়ারিং চান্স পাচ্ছে, বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করছে, অথচ এ রাজ্যের ছেলেমেয়েরাই শিক্ষাক্ষেত্রে জায়গা করতে পারছে না, সুযোগ পাচ্ছে না। এ রাজ্যের ছেলেমেয়েরাই চাকরি বাকরিতে গিয়ে তারা সুযোগ পাচ্ছে না, এমনকি ভিন রাজ্য ভিন দেশ থেকে এসেও এই রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এখানকার মানুষ সুযোগ পাচ্ছে না। তাহলে বাংলা আর বাঙালিদের জন্য কে ভাববে? আজকের পর্যালোচনা সেই নিয়ে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস আর আপনারা দেখতে শুরু করেছেন এনকে ডিজিটাল। আমাদের পর্যালোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে, অনেকে বলছেন অনেক লম্বা পর্যালোচনা হচ্ছে। এখন থেকে আমরা 10 থেকে 12 মিনিটের পর্যালোচনাই করব, তার বেশি করব না, সংক্ষিপ্ত আকারে করব। যাই হোক, চলে আসি আজকের পর্যালোচনার বিষয়ে। এই যে বাংলায় বাঙালিদের ঠাঁই নেই, যত বেসরকারি চাকরিতে দেখবেন অবাঙালিরা তাদের জাত ভাইদেরকে চাকরি দিচ্ছে, বাঙালিদেরকে চাকরি দেওয়া হচ্ছে না। এই মর্মে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে যে বাঙালি হলে চাকরি দেওয়া হবে না। বাংলার পক্ষের কিছু সংগঠন তারা এই নিয়ে লড়াই করছে, যুদ্ধ করছে, তাদের সাথে আমরা রয়েছি, তাদের সাথে সহমত। কিন্তু বাঙালির জন্য চাকরি ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে কেন সংরক্ষণ হবে না? বাঙালি ছেলেমেয়েরা বেকার বসে বসে ঘুরবে, আর ভিন রাজ্য থেকে এসে, বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা থেকে এসে এখানে চাকরি করে যাবে, আর আমাদের ছেলেমেয়েরা বসে থাকবে, এ কেমন নীতি? বহু রাজ্যে আছে ডোমিসাইল নীতি, আছে বহু রাজ্যে আছে, সেখানকার ছেলেমেয়েদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। কিন্তু এখানে যে, ধরুন মারোয়ারি ফার্ম, সে তার মারোয়ারি ফার্মে মারোয়ারি কমিউনিটির লোকই রাখবে, যে বিহারি ফার্ম সে বিহারি কমিউনিটির লোকই রাখবে, বাঙালি ফার্ম সেখানেও বিহারি কমিউনিটির লোকজন থাকবে। কিন্তু বাংলার ছেলেমেয়েদের চাকরির জন্য কেউ গলা ফাটায় না। বাংলায় অনেক বড় 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 নেতা নেত্রী আছেন, মমতা ব্যানার্জি আছেন, মোহাম্মদ সেলিম আছেন, সুজন চক্রবর্তী আছেন, অধীর চৌধুরী আছেন, দিলীপ ঘোষ আছেন, এরা সমস্ত রাজনৈতিক দলের পদ আলো করে বসে আছেন, কিন্তু বাঙালির জন্য এরা কেউ গলার আওয়াজ তোলেন না। তাহলে কি বলতে হবে শুধু ভোটের রাজনীতি? অবাঙালি ভোট পাওয়ার লোভে বাঙালিদের কি এইভাবে ডোমিসাইল নীতি থেকে বঞ্চিত করে রাখা হয়েছে? যদি এটা হয়ে থাকে অন্যায় হবে। বাংলা সব ক্ষেত্রে উদার, আমরা সব ক্ষেত্রে উদার, সমস্ত দরজা খুলে দিয়েছি, এসো আমার এখানে এসে চাকরি করো, আমার এখানে এসে শিক্ষা নাও, আমার এখানে এসে চিকিৎসা করাও, আমি গিয়ে কোনো রাজ্যে ঠাঁই পাবো না। আজকে পশ্চিমবাংলায় যত অবাঙালি জনপ্রতিনিধি আছে সমস্ত দলের, আর ভারতবর্ষে কোথাও দেখবেন না সেখানে এত, মানে সেখানকার ভাষাভাষী নন এক জনপ্রতিনিধি, কাউন্সিলর থেকে শুরু করে এমএলএ এমপি কি নেই এখানে, সবই অবাঙালি। বাংলায় কি নেতা কম পড়ি আছে? বাংলায় কি মেধা কম? বাংলায় কি যোগ্যতা কম? কাউকে কাউকে তুষ্ট রাখতে গিয়ে বিভিন্ন দলে, সব দলের নেতারা, বিভিন্ন দল না, সব দলের নেতারা তারা অবাঙালিদের তোষণ করছে। কেউ বলেন মমতা ব্যানার্জি মুসলিম তোষণ করেন, কেউ বলেন দিলীপ ঘোষেরা হিন্দু তোষণ করেন। বাঙালি তোষণ কবে শুরু হবে? হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালি তোষণটা কবে শুরু হবে? বাংলার মানুষের জন্য কবে ভাববেন? আমরা দাবি জানাচ্ছি আমাদের চ্যানেলের মাধ্যমে, আপনারা সহমত হলে কমেন্ট করবেন, যে আমাদের ছেলে মেয়েদের চাকরিতে অগ্রাধিকার দিতে হবে, অন্তত 80% সমস্ত সরকারি বেসরকারি সব নিয়োগে 80% বাঙালির সংরক্ষণ চাই, 100%ই চাই, কিন্তু এক ধাপে তো 100% করা যাবে না। 80% বাঙালিকে সরকারি বেসরকারি ফার্মে রাখতে হবে, এবং বাঙালি ছেলে মেয়েদেরও কিন্তু ওই এই কাজ করব না, ওই কাজ করব না, পড়াশুনো শিখেছি কি পিয়নের কাজ করার জন্য, এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। আমি বহু অবাঙালি ছেলে মেয়েকে, ছেলেদের চিনি, যে যারা দোকানে সেলসম্যানের কাজ করেন, যারা পিয়নের কাজ করেন, তাদের ডিগ্রি কিন্তু কারুর থেকে কম নেই, কেউ বিএ পাস, কেউ এমএ পাস, কেউ এম কম, অথচ চাকরি করছেন সেই পিয়নে অথবা দোকানে সেলসম্যানে। এই আমাদের উন্নাসিকতাটা ছাড়তে হবে, বাঙালির এই উন্নাসিকতার জন্য বাঙালি কিন্তু এগোতে পারছে না। আমাকে বহু লোক ফোন করেন, দাদা একটা কাজের ব্যবস্থা করে দিন। অনেককে বলি
যে কেন কাজ খুঁজছেন, কেন ব্যবসা করুন না, তাদের প্রথম উত্তর হচ্ছে আমরা পুঁজি কোথায় পাবো, ক্যাপিটাল কোথায় পাবো। আমি আমার জীবনের অভিজ্ঞতা শেয়ার করি যে আমি চানাচুর বিক্রি করেছি সাইকেলে, দুটো ব্যাগ ঝুলিয়ে দোকানে দোকানে চানাচুর বিক্রি করেছি, লোকের বাড়িতে বাড়িতে খবরের কাগজ বিলি করেছি। আমি অশিক্ষিত লোক ছিলাম না যখন এগুলো করেছি, কিন্তু এখনকার ছেলেমেয়েরা এই কাজ করবে না, করবে না। তারা বলবে আমরা পড়াশুনো শিখেছি কি মাছ বিক্রি করার জন্য, পিয়নের কাজ করার জন্য, চা এনে দেওয়ার জন্য, জল এনে দেওয়ার জন্য। এই উন্নাসিকতাটা ছাড়তে হবে বাঙালিকে, বাঙালিকে সর্বগ্রাসী নীতি নিতে হবে যে যেখানে কাজ পাবো সেখানে করব, যা কাজ পাবো তাই করব। আমার ডিগ্রিটা দেখুন, সাধারণ যে এই যে আমাদের একাডেমিক ডিগ্রিগুলো হয়, এই ডিগ্রিগুলো চাকরির ক্ষেত্রে খুব কাজে লাগে কি? আপনি বিএ পাস করেছেন, খুব কাজে লাগে কি? কিন্তু বিএর সাথে যদি আপনি কম্পিউটারটা জানেন তাহলে সেটা কাজে লাগে, বা বিএর সাথে যদি আপনি কাটিং মানে জামা কাপড় কাটিংয়ের কাজ শেখেন সেটা কাজে লাগে, ওয়েল্ডিংয়ের কাজ শেখেন সেটা কাজে লাগে। তো ভোকেশনাল যে কাজগুলো আছে, ভোকেশনাল যে ট্রেনিং সেন্টারগুলো আছে, সেগুলো খাঁখা করে বাঙালি ছেলে মেয়েদের ক্ষেত্রে, সেখানে বাঙালি ছেলে মেয়েদের দেখতে পাওয়া যায় না। আইটিআই সিটিআই যেগুলো আছে সেখানে বাঙালি ছেলে মেয়েরা ট্রেনিং নেয় না, কারণ তারা মিস্ত্রি হবে না, তারা বাবু হবে। এই বাঙালির বাবুগিরিটা ছাড়তে হবে, বাঙালির বাবুগিরি যতদিন না ছাড়তে পারবে বাঙালি কিন্তু জাতি হিসেবে এগোতে পারবে না। আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, উদাহরণ না এরকম আপনার চোখের সামনেও আছে, আমি দেখেছি রাজস্থান থেকে এক লোক, সে তার স্ত্রী এবং একটি বাচ্চাকে নিয়ে কলকাতায় এলো, বিছানার চাদরে মুড়ে জিনিসপত্র নিয়ে, ব্যাগও নয়, পিঠের মধ্যে সেই ঝোলাটা কাঁধে নিয়ে এলো, শেয়ার মার্কেটে কাজ করলো, কিছু স্থানীয় লোকেদের সহায়তা পেল, সে আজকে কিন্তু কোটিপতি। এরকমও দেখেছি বিহার থেকে এসছেন, কপর্দক্ষিণ অবস্থায় এসছেন, সেখান থেকে তারা মুটের কাজ করেছেন, ঠেলা চালিয়েছেন, তারা নিজের বাড়িও বানিয়েছেন। এইখানে বাঙালিকে এই জায়গাগুলোকে ধরতে হবে। ফুচকা বাঙালি বিক্রি করবে না, বাঙালি মুচির কাজ করবে না, বাঙালি টায়ারের কাজ করবে না, টায়ার সারাইয়ের দোকানে দেখবেন বাঙালিরা নেই, কচুরি বিক্রি করবে না বাঙালি। বাঙালি করলে শপিং মল করবে, ইলেকট্রনিক্সের দোকান করবে, মনিহারি দ্রব্যের দোকান করবে, কিন্তু বাঙালি জানে না কচুরি বিক্রি করেও কোটিপতি হওয়া যায়, এরকম উদাহরণ আছে, করবে না বাঙালি এগুলো। তবে এখন কিছু কিছু বাঙালি ছেলে মেয়েদের ক্ষেত্রে পরিবর্তন দেখছি, তারা এগ রোল, চাউমিন ইত্যাদি ইত্যাদি দোকান করছেন, এটা ভালো লক্ষণ, লোডে জায়গা করে নিতে হবে। আর সরকারকেও, রাজ্য সরকারকেও ডোমিসাইল নীতি চালু করতে হবে। আজকে বাইরে থেকে এসে এখানকার হসপিটালগুলোতে ছেলেমেয়েরা ডাক্তারি পড়ছে, এখানকার যে আমাদের মেডিকেল কলেজগুলোতে আছে সেখানে ডাক্তারি পড়ছে, আমাদের ছেলেমেয়েরা চান্স পাচ্ছে না। ইঞ্জিনিয়ারিং কলেজগুলো ভর্তি হয়ে যাচ্ছে বাইরের ছেলে মেয়েদের, চাকরি বাকরির ক্ষেত্রে বাইরের লোকেরাই সেখানে চাকরি করছে। অনেক সময় বিরোধীরা বলেন যে এখান থেকে মেধা চলে যাচ্ছে বাইরে রাজ্যে, অনেক লোক কাজ করছে, তাদেরকে বলি বাইরের রাজ্যে যেমন অনেক বাঙালি কাজ করছে, বাংলাতেও অনেক অবাঙালি এসে কাজ করছে। সবাই যে অর্থের জন্য বাইরে গিয়েছে এরকমটা নয়, অনেকের বেশি অর্থের জন্য যায়। আজকে যারা ধরুন গুজরাট থেকে এসে এখানে ব্যবসা করছে, চাকরি করছে, রাজস্থান থেকে এসে চাকরি ব্যবসা করছে, বা বিহার উত্তরপ্রদেশ থেকে এসে করছে, তাদের কি রাজ্যে চাকরি বাকরি নেই? তার মানে বলে নিতে ধরতে হবে, উত্তরপ্রদেশের অসংখ্য মানুষ বাংলায় থাকে, তার মানে কি যোগী রাজ্যে চাকরি নেই? এই যে ধারণা, এই ধারণা দিয়ে একটা প্রমাণ করা হচ্ছে বাঙালিতে বাংলায় কোনো কাজ হয় না, অথচ বাংলা এমএসএমই সেক্টরে এক নম্বর জায়গায় পৌঁছে গেছে, কিন্তু সেখানে বাঙালিদের জায়গাটা কম, বাঙালি ছেলেমেয়েরা সেখানে চাকরি পাচ্ছে না। কারখানায় কাজ করলে তারা সুপারভাইজার হবেন, ম্যানেজার হবেন, কিন্তু লেবারের কাজ বাঙালি করবে না। কেন কেন করবে না, এই প্রশ্নটা আমরা রেখে গেলাম আপনাদের কাছে। আজকে বাঙালিকে যদি নিজের পায়ে দাঁড়াতে হয় সব রকম কাজ করতে হবে। বাংলায় এমনি দেখবেন বেকার ছেলে মেয়ের সংখ্যা ততটা নেই, সরকারি চাকরি হিসাবে বলছি না, কেউ কিছু না কিছু করছেই, বাঙালি ছেলে মেয়েরা বসে নেই, কিন্তু কেউ কিছু না পারলে টিউশনই করছে, কেউ আঁকা শেখাচ্ছে, কেউ গান শেখাচ্ছে, কিন্তু কিছু না কিছু করছে, কিন্তু এটা ভবিষ্যৎ নয়, এটা দিয়ে সারা জীবন চলবে না, সরকারকে এগিয়ে আসতে হবে। এই যে বিভিন্ন মিউনিসিপ্যালিটিগুলোতে লোক নিয়োগ হয়, সেখানে দেখবেন অধিকাংশই অবাঙালি ছেলে মেয়ে রাস্তা সাফাইয়ের কাজ করে, ড্রেন সাফাইয়ের কাজ করে, ইদানিং বাঙালিরা করছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে। পুলিশের চাকরিতে কনস্টেবল কিছু 10 বছর আগে পর্যন্ত, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আগে পর্যন্ত প্রচুর অবাঙালি লোককে দেখেছি পুলিশ কনস্টেবল, বাংলার পুলিশ কনস্টেবল সে বাংলাই বলতে জানে না,
যাই হোক, এই নিয়ে দীর্ঘ আলোচনা করা যেতে পারে, কিন্তু আপনাদের বলেছি 10 থেকে 12 মিনিটের বেশি অনুষ্ঠান করব না, তাই অনুষ্ঠানকে ছোট করে আনতে হচ্ছে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন, জয়েন করতে হলে আপনাকে 9833007569 এই নম্বরে আপনার নিজের নাম আর জেলার নাম পাঠাতে হবে হোয়াটসঅ্যাপ করে। আমরা তাহলে আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেব এবং প্রতিদিনকার এপিসোড সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাওয়া যাবে, কোথাও খুঁজে দেখতে হবে না। আর এই নাম্বারে টেলিফোন করে আপনারা আমাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। 9833007569 এই নম্বরে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে ফোন করুন, আমি প্রবীর বিশ্বাস আপনাদের ফোনগুলো রিসিভ করব এবং আমি বলে দেব কিভাবে আপনারা আমাদের পাশে দাঁড়াতে পারেন। সকলে ভালো থাকবেন, আজকের প্রশ্নটা নিয়ে অবশ্যই ভাববেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যেভাবে পাশে আছেন সেভাবেই পাশে থাকবেন। জয় বাংলা, জয় হিন্দ।